আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্স করছেন, তো তাদের কিন্তু রিনুয়ালের সেকেন্ড প্লেসের নোটিশ কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই নিয়ে আজকে ভিডিওটি তো আপনারা দেখছেন আপডেটে দেওয়া শিশু ইউটিউব চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন তো আপনাদের কিন্তু রিনুয়ালের নোটিশ পাবলিশ করে দিয়েছে। দেখুন 18/5/2022 থেকে কিন্তু আপনাদের রিনুয়াল শুরু হবে এবং 27/5/2022 কিন্তু রিনুয়াল লাস্ট ডেট। এবং দেখুন আপনারা যে রিনুয়াল করার জন্য এলিজেবল July 2017 যারা রেজিস্ট্রেশন ইয়ার, তো তারা কিন্তু এই রিনুয়ালটা করতে পারবেন, এবং যারা July 2018 অ্যাডমিশন নিয়েছেন তো তারা কিন্তু এই রিনুয়ালটা করতে পারবেন, এবং যারা 2020 অ্যাডমিশন নিয়েছেন January 2020 তো তারা কিন্তু এই রিনুয়ালটা করতে পারবেন, এবং যারা January 2021 অ্যাডমিশন নিয়েছেন তো তারা কিন্তু এই রিনুয়ালটা করতে পারবেন। তো আপনারা কিন্তু অবশ্যই রিনুয়ালটা করে নেবেন। এবং দেখুন কত টাকা লাগবে, যারা বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং এম কম করছেন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড এডুকেশন, তো তাদের জন্য কিন্তু আপনাদের রিনুয়াল লাগবে টাকা হচ্ছে 4,400 টাকা। এবং যারা ম্যাথামেটিক্স এবং সোশ্যাল ওয়ার্কের অ্যাডমিশন নিয়েছেন তো আপনাদের কিন্তু লাগবে 5,800 টাকা। এবং সায়েন্স কোর্স যারা করছেন জিওগ্রাফি এবং জিওলজিতে তো তাদের কিন্তু লাগবে 18,600 টাকা। এবং আপনাদের যারা সেকেন্ড ইয়ার আছেন পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টশিপ রিনুয়াল কিন্তু করতে হবে, তো তাদের কিন্তু লাগবে 600 টাকা। এবং আপনাদের রিনুয়ালের অনলাইন রিনুয়াল সিস্টেম অ্যাভেলেবেল হচ্ছে 18/5/2022 সকাল 10টার থেকে এবং 27/5/2022 বিকাল 4টে পর্যন্ত। এবং অনলাইন ফি সাবমিশন করতে পারবেন আপনারা 18/5/2022 বেলা 10টার থেকে 27/5/2022 বেলা 10টা পর্যন্ত। রিনুয়াল কীভাবে করবেন তো তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও আমি এই ভিডিওর এই চ্যানেলে দিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সামনে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম, তো ফাইনাল এক্সাম এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমি এই চ্যানেলে দিয়ে দেবো, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।